রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত চারটি ভূখণ্ডকে রাশিয়ায় যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন। পুতিনের ঘোষণার ফলে ইউক্রেনের দখলকৃত খেরসন, জাপোরিজিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করবে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এখবর জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনে দখলকৃত চারটি এলাকায় কথিত গণভোট আয়োজন করেছে রাশিয়া। এই চারটি এলাকা ইউক্রেনের 15% ভূখণ্ড। নিরপেক্ষ পর্যবেক্ষকের অনুপস্থিতিতে আয়োজিত গণভোটে 99% মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর। ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই গণভোটকে মস্কোর সাজানো এবং অবৈধ বলে দাবি করেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ অধিকৃত ইউক্রেনের খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন পুতিন। আর ফেব্রুয়ারিতে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তিনি। শুক্রবার ভাষণে পুতিন ইউক্রেনের চলমান যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। তিনি বলেন, বিশেষ সামরিক অভিযানে নিহত সেনারা রাশিয়ার বীর, তারা এই ভূখণ্ডের জন্য লড়াই করে মৃত্যুবরণ করেছে। পুতিন বলেছেন, ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি নিশ্চিত কেন্দ্রীয় পরিষদ আমাদের নতুন চারটি এলাকাকে সমর্থন করবে, কারণ এটি লাখো মানুষের ইচ্ছা। তিনি দাবি করেছেন, গণভোটে যারা ভোট দিয়েছেন এই ফল তাদের প্রাকৃতিক অধিকার। এই ভূখণ্ডের জন্য রাশিয়ার কয়েকটি প্রজন্ম লড়াই করেছে। অনুষ্ঠানে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী চারটি অঞ্চলের নেতারাও উপস্থিত ছিলেন। পুতিন বলেছেন, তিনি চান কিয়েভ ও পশ্চিমারা জানুক ডনবাস অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার নাগরিক হয়েছে। কিয়েভ কর্তৃপক্ষের উচিত জনগণের ইচ্ছাকে শ্রদ্ধার সঙ্গে সম্মান করা। তার দাবি, এটিই শান্তির একমাত্র উপায়। যে কোনো উপায়ে রাশিয়া নিজেদের ভূখণ্ড রক্ষা করবে, ভূখণ্ডে বসবাসরত মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও বলেছেন, ক্ষতিগ্রস্ত শহর ও গ্রামগুলো পুনর্নির্মাণ করবে রাশিয়া এবং অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদিকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলকে ইউক্রেনের ভূখণ্ড ছাড়া অন্য কোনো দেশের বলে স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, পুতিন শক্তি প্রয়োগ করে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন করতে চাইলে তা হতে দেবে না যুক্তরাজ্য। খবর আল জাজিরার। শুক্রবার ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার আগে লিজ ট্রাস বিবৃতিতে বলেন, আমরা নিশ্চিত করব পুতিন যেন ইউক্রেন যুদ্ধে হেরে যান। সম্প্রতি ইউক্রেনের যে চারটি এলাকায় কথিত গণভোট হয়েছে সেগুলো হল লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া ও খেরসন। অধিকৃত অঞ্চলে তাড়াহুড়ো করে গণভোট আয়োজন করে রাশিয়া। অঞ্চলগুলোয় অনুষ্ঠিত ভোটে 99% মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর। এ নিয়ে মস্কোর ক্রেমলিন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে 3টায় অনুষ্ঠানে পুতিনের বক্তব্য রাখার কথা রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক রেড স্কোয়ারে একটি কনসার্টেরও আয়োজন করেছে কর্তৃপক্ষ। ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টায় মস্কোর তীব্র সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের ভূখণ্ড দখল ও সংযুক্তিকে কখনোই স্বীকৃতি দেবেন না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেনাবাহিনীর ব্যর্থতায় এখন প্রতিশোধ নিতে চাচ্ছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার পর জেলেনস্কি এই মন্তব্য করলেন। শুক্রবার রুশ দখলকৃত এই অঞ্চলে বেসামরিক একটি গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে অন্তত 25 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শত্রুরা আমাদের অবিচলতায় ভীত হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। মনুষ্যত্বের সকল কিছু হারিয়ে পুতিন এখন কুৎসিতভাবে শান্তিপূর্ণ ইউক্রেনীয়দের নির্মূল করার চেষ্টা করছে। পুতিনকে রক্তপিপাসু আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিটি মৃত্যুর জন্য পুতিনকে অবশ্যই জবাব দিতে হবে।
অবশ্য রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণের ঘটনা অস্বীকার করেছে।